আসসালামু আলাইকুম, রেহানাস বেঙ্গুলি কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। তা আজকের ভিডিওটিতে আমি নিয়ে এসেছি হলো থানকুনি পাতার ভর্তা। তো এই ভর্তা করতে আমি থানকুনি পাতা নিয়ে নিয়েছি, দেখুন এটা কতটা ফ্রেশ। তো লন্ডনে এগুলি পাওয়া যায়, আর এটা যেহেতু অনেক উপকারী একটা খাবার, তো এটা দিয়ে আমি ভর্তা রেডি করব, যদিও এটা অনেকভাবে খাওয়া যায়। তো এজন্য আমি নিয়ে নিব হলো থানকুনি পাতা, আর এই থানকুনি পাতাগুলিকে আমি দেখুন এরকম মিহি করে কুচি করে নিয়েছি, আর কুচি করার আগে ধুয়ে নিয়েছিলাম। আর এটা যতটা কুচি করে সুন্দর করে রেডি করা যায় খেতেও মানে ভালো লাগে, তো এই জন্য আমি ট্রাই করেছি যতটুকু সম্ভব কুচি করে নিতে। আর এর সাথে নিয়ে নিব হলো পেঁয়াজ, আর এই পেঁয়াজটাকেও আমি কুচি করে নিয়েছি দেখুন। তো এখানে আমি নিয়েছি হলো অর্ধেক পেঁয়াজ, যেহেতু পেঁয়াজের সাইজটা বড় থাকে। আর নিয়ে নিব হলো মরিচ, এরকম শুকনো মরিচ, তো আমি এখানে দুইটা শুকনো মরিচ এরকম করে ভেজে নিয়েছি। আর আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। এই মরিচগুলিকে আমি এভাবে ভেঙে নিব, ভেঙে একদম মিহি করে নিতে পারি আমি। তো দেখুন, আর এটা আমি তেলে ভেজেছি, আপনারা চাইলে খোলায়ও ভেজে নিতে পারেন, নিয়ে রেডি করতে পারেন। আরও নিয়ে নিয়েছি হলো অলিভ অয়েল, তো এখানে আমাদের দেশে যদিও সরিষার তেল ইউজ করে, তো এই ভর্তাটা কিন্তু অলিভ অয়েল দিয়েও করা যায়। আর আরও একটা উপকরণ নিয়ে নিতেছি, এই উপকরণটা হলো মাছ, তো এটা কাতল মাছ দিয়ে করব আজকে। তো কাতল মাছটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম ভালোভাবে, তো এখন কাটা বেছে নিয়েছি, কাটা বেছে এটাকে আমি এরকম জোড়া করে নিয়েছি দেখুন। যেহেতু কাটা মাছে কাটা থাকে, কাটাটা সাবধানে বাছতে হবে, এভাবে বেছে আমি এটাকে জোড়া করে নিলাম। তো এখন যে কাজটি আমি করব, কাজটি হলো আমি প্রথমে নিয়ে নিব হলো শুকনো মরিচ, আর এই শুকনো মরিচের সাথে আমি দিয়ে দিব হলো লবণ। লবণের পরিমাপটা সাবধানে দিতে হবে, দিয়ে মরিচগুলিকে ভালোভাবে আরো ছোট করে নিচ্ছি দেখুন। আর লবণের সাথে মরিচগুলি মাখলে ভালো হয়, সুন্দরভাবে মিহি হয়। তো সাথে দিয়ে দিব হলো পেঁয়াজ, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, আমি পুরো পেঁয়াজটা দিব না, পেঁয়াজটা মেখে নিলাম। এখন এই পেঁয়াজ আর মরিচ একসাথে মেখে নিচ্ছি, তো এই যে দেখুন এটাকে ভালোভাবে মাখবো, মোটামুটি মাখা হয়েছে। এখন যে কাজটি করব আমি, এখন দিয়ে দিব হলো মাছ, সবটা মাছ আমি এখন দিয়ে দিব। আর এই সবটা মাছ দিয়েই আমি মিশিয়ে নেব, থানকুনি পাতার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটা, বাকি যে পেঁয়াজটা রেখেছি ওই পেঁয়াজটা ও রেখেছি যাতে একটু আস্ত থাকে,
আর অনেকক্ষণ মাখতে গেলে যাতে গলে না যায়। তো এখন আমি ওই পেঁয়াজটাও অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম, আর এখন মেখে নিচ্ছি আরো কিছুক্ষণ। তো যেই উপকরণটা বাকি আছে ওই উপকরণটা দিয়ে দিচ্ছি, সেটা হলো অলিভ অয়েল। তো এখন অলিভ অয়েলটা কেন আগে দেই নাই, আগে দিলে পাতাটাকে মাখতে অসুবিধা হতো, ভালোভাবে পাতাটার কষলানো যেত না, এজন্য সবার শেষে দিলাম, আপনারাও তাই করবেন। আমি জানি না আপনাদের কাছে কেমন দেখাচ্ছে, খেতে কিন্তু অসাধারণ হয় এই ভর্তা, যারা এখনো করেননি তারা করে খাবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে ফেলুন আর শেয়ার করে ফেলুন আপনার বন্ধু আত্মীয়দের। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। আর কেমন হয়েছে জানাবেন। রেহানাস বেঙ্গুলি কিচেনের সাথে থাকুন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাইকে অনেক ধন্যবাদ, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।